সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে ঠাকুরগাঁও এক আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে বাসা থেকে আটক করা হয়েছে এমনটাই দাবি করেছেন তার স্ত্রী অঞ্জলি রানী। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সারথি দাস। পার্থ, এ বিষয়ে পুলিশ কি কিছু বলেছে? সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। ক্যামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি বাহিনীর পরিচয়ে সিভিল বেসে কিছু সংখ্যক প্রায় 10-12 জন এমন সংখ্যাটি হবে রমেশ চন্দ্রের বাসায় গিয়েছিলেন এবং তাকে নিরাপত্তার কথা বলে এবং জিজ্ঞাসাবাদের কথা বলে তাকে নিয়ে আসা হয়েছে। প্রথমে তাকে সদর থানায় নিয়ে আসা হয়েছিল, পরে তাকে সদর থানা থেকে আবার পিক আপে এবং যে হাইস গাড়ি ছিল পুলিশের সেই হাইস গাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং কোথায় নিয়ে যাওয়া হয়েছে এ বিষয়ে আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আসলে তারা সেটি সঠিকভাবে তাদের সারে দক্ষ এবং তাকে বাসা থেকে নিয়ে যায় এবং কোথায় নিয়ে যাওয়া হয় সেটি তারা নিশ্চিত করে বলতে পারছেন না। সবার রাজধানীতে পুরোনোতে সরিয়ে নতুন করে গড়ে তোলা হচ্ছে দখলদার। আসসালামু আলাইকুম।